আমি আপনাদেরকে এত পরামর্শ দিই ওজন কমানো নিয়ে, কিটো ডায়েট নিয়ে এবং বিভিন্ন স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে আপনাদের সাথে অনেক পরামর্শ দিই, আমার নিজের ওজন কি বাড়ে না? হ্যাঁ বন্ধুরা, আমার নিজের ওজনও বেড়ে যাচ্ছে এবং আজকে আপনাদের সাথে আমার সেই ওজন বাড়া নিয়ে কথা বলবো, যে আমার ওজনটা কেন বাড়ছে, কেন আমি সেই ওজনটা কন্ট্রোল করতে পারছি না এবং আমার ওজন কত কেজি বেড়েছে সেই নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। সব কিছুই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পরামর্শর সাথে সাথে আমি কীরকম পরিস্থিতিতে আমার ওজনটা বেড়েছে বিস্তারিত আপনাদের সাথে বলবো। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও পুরোটা দেখবেন, আশা করছি মজা পাবেন। আমি শিশির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলুন। আমার ভিডিওর নিচে লাইক এবং কমেন্ট করার রিকোয়েস্ট থাকলো তাহলে আমার চ্যানেলটা গ্রো হতে অনেক হেল্প করবে। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সবসময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এরকম একটা কথা আসতে পারে যে আমি আপনাদেরকে এত পরামর্শ দিই যে ওজন কমাতে গেলে এই করতে হবে সেই করতে হবে, একেবারে খুব স্টাডি করে ভালোভাবে পরামর্শ দিই, আমার পরামর্শ আপনাদের বেশ ভালো লাগে, আপনাদের কমেন্টস পড়লে আমি বুঝতে পারি আর কি, কিন্তু আমি নিজে ওজন কমাতে পারি না, কি জন্য আমার ওজন কেন বেড়ে যাচ্ছে আবার? হ্যাঁ বন্ধুরা, আমার খুব রিসেন্টলি ওজন কিন্তু বেড়ে যাচ্ছে। আমি আপনাদের আমার ওজনের আপডেট আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে আমি লাস্ট রোজার পরে আমার ওজন 81 কেজিতে নিয়ে আটকে রেখেছিলাম। আমার ওজন আরও অনেকখানি কমানো দরকার কিন্তু আমি 81 কেজি পর্যন্ত নিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমার ওজনটা বেড়ে গেছে। গতকালকে আমি ওজন মেপে দেখি আমার ওজন হচ্ছে 85-এর একটু বেশি আর কি, 85-এর 85 কেজি ধরেন, অর্থাৎ 4 কেজির মতো বেড়ে গেছে। এটা কেন বাড়লো, কী কী ভুল করেছি, এই নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আমি ডায়েটের নিয়ম কানুন কিন্তু ভালোই পালন করি, আমি তেমন কোনো ভাতের প্রতি আমার তেমন কোনো আকৃষ্ট নেই, আমার দিনে ভাত না খেলেও চলে, আমি খেলেও খুব অল্প ভাত খাই, পরিমাণ মতন খাই, যতটুকু নিয়েছে তার চেয়ে বেশি আর খাই না। আমি রুটি মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না, মানে মোটামুটি আমার কিন্তু শর্করা খাবার কন্ট্রোলেই থাকে। কিন্তু সমস্যায় পড়ে গেছি, আমি এখন গ্রামের বাড়িতে থাকি এবং এখন চলতেছে ফলের মৌসুম এবং আমার গ্রামের বাড়িতে প্রচুর ফলের গাছ, এই নিয়ে পড়েছি সমস্যায়। আমি গত 2019 সালের নভেম্বর মাসে আমি কিটো ডায়েট করেছিলাম এবং আমার ওজন কমিয়ে 79 কেজিতে নিয়ে এসেছিলাম, যেটা অনেক বড়, 110 থেকে 79 কেজি, প্রায় 30 কেজি ওজন কমিয়েছিলাম। এবং গত 2020 সাল পুরোটা কিন্তু আমার ওজন যথেষ্ট কন্ট্রোলে ছিল, খুব বেশি ওজন বাড়েনি, মাঝখানে বেড়েছিল একটু অন্য শারীরিক অসুস্থতার কারণে বেড়েছিল, কিন্তু নর্মালি কিন্তু আমার ওজনটা বাড়েনি। কিন্তু এখন এসে আমার ওজনটা বেড়ে গেল, এর কারণ হচ্ছে এই ফল। আমি প্রচুর পরিমাণে ফল খাওয়া শুরু করেছি। এখন ফলটা কি হয়েছে, আমি আগে শহরে থাকতাম, অন্য জায়গায় থাকতাম, আমাকে ফল প্রচুর কিনে খাওয়া লাগতো, এখন আমি গ্রামে চলে এসেছি এবং গ্রামের গাছে প্রচুর ফল ধরে। হ্যাঁ, আমার এখানে আমের গাছ, কাঁঠালের গাছ আর লিচু গাছ, এই তিনটা মূলত বেশি ভেজাল করছে, এই তিন ফল। আমি প্রচুর আম কাঁঠালের গাছ আছে, এখন সেটা নিয়ে আমি এখন আর ডায়েটটা কন্ট্রোল করতে পারছি না। এই রোজার পর থেকে দেখা গেছে যে শুরুতে লিচু গাছ পাকা শুরু করলো, তখন একটানা লিচু খাওয়া হলো অনেক, শহরে থাকতাম তখন তো খেতে পারতাম না, অথবা এখন করোনা পরিস্থিতি ভালো হলে হয়তো বা চাকরি করতে শহরে চলে যাব, তখনও তো খেতে পারবো না, গাছে ফ্রি আছে, আমার কেনাও লাগে না, কিনা লাগলে তাও একটা কথা ছিল, এখন কেনাও লাগে না, তাই পড়েছি সমস্যায়। এখন লিচু খাচ্ছি, লিচুর পরপর আম পাকা শুরু হয়েছে, এখন গাছের আম প্রায় শেষের পথে, এখন আবার কাঁঠাল পাকা শুরু হয়েছে। লিচু এবং আমটা খেয়ে দিয়ে ম্যানেজ করা যায়, কিন্তু কাঁঠাল এত বেশি পরিমাণে পাকে যে এখন সেটা খেয়েও ম্যানেজ করা যায় না। এগুলো আসলে এমন অবস্থা যে মানুষজনকে দিয়ে দিতে হবে অথবা বাজারে বিক্রি করে দিতে হবে এমন একটা অবস্থা। এবং কাঁঠালটাতে প্রচুর মিষ্টি এবং ওজনটাও বাড়ায়, এবং ইদানিংকালে কাঁঠালটা খাওয়ার ফলে আমার বেশি সমস্যা হচ্ছে। আম নিয়ে কিন্তু আপনাদের সাথে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি যে আপনি চাইলে আম কতটুকু খেতে পারেন সেই নিয়ে, কিন্তু আমি আসলে আম সেই লিমিটেও খাইনি, আমি আসলে প্রচুর আম খেয়েছি, গাছ থেকে পড়ছে, যখনই মন চায় গাছ থেকে পেরে পেরে খাচ্ছিলাম, এখন এই জন্য আমার এত সর্বনাশ হয়েছে। এখন আমার ওজন বেড়েছে মোটামুটি 4 কেজিরও একটু বেশি বেড়েছে, এই রোজার পর থেকে এ পর্যন্ত 4 কেজি বেড়েছে, এটা কি খুব বেশি বেড়েছে? আমি আসলে 4 কেজি বাড়াটা ধরি না, এটা আসলে 2 কেজি বেড়েছে আমি ধরি। কারণ হচ্ছে কিটোজেনিক ডায়েট ছেড়ে দেওয়ার পরে
আমি তো রোজার সময় কিটোজেনিক ডায়েট করেছিলাম, তা সেটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু 2 কেজি বাড়াটা খুবই স্বাভাবিক। মানে আপনার শরীরে পানি জমা হতে থাকে শর্করা খাওয়ার ফলে, তাই আপনার কিন্তু 2 কেজি ওজন বাড়তেই পারে। তাই আমি সেটাকে গণায় ধরিনি, আমি ধরেছি যে আমার ওজন বেড়েছে 2 কেজি। 2 কেজি খুব বেশি না, কিন্তু যতটুকু সময়ে 2 কেজি না বাড়াটাই ভালো ছিল আসলে। আর সমস্যা পড়েছি, গতবার ফল কিনে খাওয়া লাগতো, এখন কিনে খাওয়া লাগছে না, তাই ওজনটা বেড়ে যাচ্ছে। অনেকে বলে ফেলবে আপনি তো কিটো ডায়েট করতে পারেন, কিটো ডায়েট করে ওজনটা কমিয়ে ফেলুন। কথা সত্য যে আমি কোনো টেনশন করছি না আমার ওজন বাড়ানো নিয়ে, কারণ আমি চাইলে আমি কিটো ডায়েট করে ওজনটা কমিয়ে ফেলতে পারবো, নিজের উপর সেই কনফিডেন্স আছে। কিন্তু সমস্যা হচ্ছে আম কাঁঠালের মৌসুম শেষ না করা পর্যন্ত আমি কোনোভাবেই কিটো ডায়েট করতে রাজি না। কিটো ডায়েট করলেই সব ফল মূল সব কিছু বন্ধ হয়ে যাবে, একেবারে অবস্থা খারাপ। বিশ্বাস করেন, আপনি চোখের সামনে দেখছেন যে গাছ থেকে কাঁঠাল নাম পারা হচ্ছে, আম পারা হচ্ছে, এবং সেটা ফ্রি আম, নিজেদের গাছের আম, তারপরে যদি না খেয়ে থাকেন তাহলে কেমনে হবে? একটা ভিডিওতে বলেছিলাম যে আম ভালোবাসে না সে মানুষও খুন করতে পারে, বিষয়টা হচ্ছে সেরকমই। যে এইসব ফলমূল চোখের সামনে ফ্রি ফ্রি যদি সামনে পড়ে থাকে, সেটা আসলে কন্ট্রোল করা খুবই মুশকিল। এই জন্যই আমি আসলে মেইনলি সমস্যায় পড়েছি যে আমার ওজনটা বেড়ে গেছে। এখন আমার প্ল্যান করেছি যে আমি আমার ব্যায়ামের পরিমাণটা, আমি নর্মালি হাঁটাহাঁটি করি, কিন্তু আমি আরও কিছু ব্যায়ামের পরিমাণটা বাড়াবো। এখন আপনাদের কী মতামত, সেই ব্যায়ামগুলো কি আপনাদেরকে দেখাবো? আমি বেশ সহজ সহজ কিন্তু বেশ এফেক্টিভ কিছু ব্যায়ামের ভিডিও ভাবছি আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনারা ঘরে বসে, হয়তো বা আপনি বাইরে হাঁটতে পারছেন না কিন্তু ঘরে বসেই অনেক কিছু হাঁটার মতো ব্যায়াম করতে পারবেন। আগামী অন্তত পক্ষে 1 মাসের মধ্যে কিটো ডায়েট শুরু করতে পারবো না, কিন্তু কিছু ব্যায়াম যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু ওজন বাড়ার গতিটা একটু কম বাড়বে অথবা স্থিরও থাকতে পারে। কারণ ফল খুব ভালো একটা জিনিস, ফল শরীরকে ডিটক্স করা, ফলের অনেক ভালো দিকও আছে। যেটা ক্ষতি করে আমাদের, যে ভাত ক্ষতি করে, সয়াবিন তেল ক্ষতি করে, এগুলো খেলে কিন্তু ক্ষতি হয়। কিন্তু ফল খেলে ওজন বাড়ার ক্ষেত্রে ঠিক আছে ক্ষতি করে, কিন্তু আপনার যে পুরো শরীর আছে, আপনার শরীর তো একটা সিস্টেম, ফল কিন্তু আপনার সিস্টেমের জন্য খুব বেশি ক্ষতিকর না। হয়তোবা আপনি যদি ধরেন যে স্বাভাবিক, মানে আগেরকার মানুষের মতো যদি খাদ্যাভ্যাস থাকতো, অথবা আপনি যদি স্বাভাবিক একটু শরীরের মুভমেন্ট থাকতো, তাহলে হয়তো ফল খেলে আপনার খুব বেশি ওজনটা বাড়তো না। কিন্তু দেখা যায় যে আমাদের চলাফেরাটা এত বেশি না, তাই আমাদের ওজনটা বেড়ে যায়। তাই আমি আমার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যারা ব্যায়াম করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ হেল্প হবে, এবং আমি খুব শীঘ্রই শুরু করব। মাঝে কয়েকবার বলেছিলাম যে আমি কিছু ব্যায়াম করব এবং ওয়ার্ম আপের ভিডিও দিয়েও ছিলাম আপনাদেরকে, কিন্তু পরবর্তীতে আর জিনিসটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু এবার ভাবছি যে আপনাদের জন্য শুরু করব। আপনারা যদি ব্যায়ামের ভিডিও দেখতে চান, কিছু ফ্রি হ্যান্ড অথবা যেই ধরনের ব্যায়ামই আমি করে থাকি এবং আগে অনেকবার করেছি, আগে বডি বিল্ডিংয়ের ব্যায়ামও করতাম, সেই আমার সেই জ্ঞান থেকে আমি আপনাদেরকে কিছু ব্যায়াম দেবো যেগুলো খুব সহজ। দেখা যায় যে আপনারা অনেকে ভাবেন যে জিমে ইনস্ট্রাক্টররা কত সুন্দর ব্যায়াম দেয়, আমারটা তো সেরকম ভালো লাগবে না, আমারটা তো অনেক সহজ। কিন্তু দেখা যায় যে আমার যে ভিডিও আপনারা যারা দেখছেন তাদের অধিকাংশের জন্য আসলে সহজ ব্যায়ামই দরকার, অধিকাংশ মানুষই আসলে হেভি ব্যায়াম করার মতো না। আসলে আমার চ্যানেলে কারা দেখে, যারা বেশি মোটা, যাদের ব্যায়াম করার সামর্থ্য নাই, শরীর দুর্বল হয়ে আছে, ডায়েট করে ওজন কমানো দরকার, তারাই তো আমার ভিডিওটা বেশি দেখে। তাদের জন্য কিন্তু সহজ ব্যায়ামটাই বেশি জরুরি। অবশ্য আপনারা কেউ ভাববে না যে আমি জিমের বিরোধিতা করছি, জিম অবশ্যই করা জরুরি, মাস্ট, জিম আপনি যাওয়া সুযোগ থাকলে অবশ্যই জিমে যাবেন, কিন্তু সহজ ব্যায়ামগুলো আপনারা যদি আগে থেকে করতে থাকেন তাহলে সব থেকেই আপনার সুবিধা হবে। তাই আমি ভাবছি যে আপনাদের জন্য কিছু ব্যায়ামের ভিডিও সামনে নিয়ে আসবো। আমি আরও আগেই ব্যায়ামের ভিডিও নিয়ে আসতাম, কিন্তু সমস্যা হচ্ছে যে ব্যায়ামের ভিডিওটা আমি করতে যাব, কিন্তু আমি তো নিজেই মোটা হয়ে গেছে, আমার ভুঁড়িটা বেড়ে গেছে। এখন অনেকেই গালাগাল শুরু করে দেবে যে আপনি নিজে ব্যায়ামের ভিডিও দেন, ওজন কমানোর পরামর্শ দেন, আপনার নিজেরই তো বিশাল বড় একটা ভুঁড়ি। এখন এই ভয়ে আসলে আমি এতদিন ভিডিও দিইনি, কিন্তু এখন ভাবছি যে আমি নিজে ব্যায়াম করব, নানান টাইপের ব্যায়াম নিজে আসলেই করব, তাই সেগুলো ভিডিওটা আমি দিয়ে দিই। আপনারা গালিগালাজ করেন, যার গালিগালাজ করার স্বভাব সে তো গালিগালাজ করবে, কিন্তু এই ব্যায়াম কিন্তু অনেকের উপকারও করবে। কারণ আমি মোটা মানুষ, আমি আপনাদের অবস্থাটা বুঝি এবং সেই অনুযায়ী ব্যায়ামগুলো দেব। আশা করছি সেগুলো আপনাদেরও কাজে লাগবে। যে সকল আপুরা ঘরে বসে হাঁটাহাঁটি করতে পারছেন না, তাদের ঘরে বসে হাঁটাহাঁটি কিংবা অন্যান্য সহজ ব্যায়ামগুলো দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে। এই চমৎকার সহজ সহজ ব্যায়ামের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে বেল বাটনটাও ক্লিক করে রাখতে হবে। তাই না বন্ধুরা, এক্ষুনি সাবস্ক্রাইবটা করে ফেলুন। কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।